বৌদিকে হত্যার দায়ে দেওরকে সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা প্রদানের আদেশ দেয় অনুকূলের জেলা আদালত। এই বিষয়ে আইনজীবী সুনির্মল দেব বুধবার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 2022 সালে 10ই মার্চ অনুকূটি জেলার ফটিকরায় থানার অন্তর্ভুক্ত আসাম বস্তি এলাকার বাসিন্দা সুনিতা সিনহা জল আনার জন্য পাশের বাড়ির বিশ্বাস সিনহার বাড়িতে গিয়েছিলেন এবং পূর্ব শত্রুতার জের ধরে বিশ্বাস সিনহা সুনিতা সিনহার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আঘাত করার সাথে সাথে সুনিতা সিনহা মাটিতে লুটিয়ে পড়ার পর বিশ্বাস সিনহা একটি গাছের ডাল দিয়ে মাথায় অজস্র আঘাত করতে থাকে, ফলে সেই স্থানেই সুনিতা সিনহার মৃত্যু হয়। একটি ছোট বাচ্চা এই ঘটনাটি দেখে ফেলে এবং সাথে সাথে সুনিতা সিনহার মেয়ে এবং শাশুড়িকে বলে। এই ঘটনাটি শোনার সাথে সাথে সুনিতা সিনহার মেয়ে ও শাশুড়ি ছুটে আসেন, কিন্তু তারা আসা মাত্রই বিশ্বাস সিনহা তাদের মারার জন্য দা নিয়ে ছুটে আসে। তখন তাদের দুজনের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে এবং মানুষজনদের আসতে দেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বিশ্বাস সিনহা। পরবর্তী সময়ে ফটিকরায় থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি ফটিকরায় হাসপাতালে পাঠায় এবং বিশ্বাস সিনহাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে এই মামলার মোট 17 জনের সাক্ষ্য গ্রহণ করে বুধবার অভিযুক্ত বিশ্বাস সিনহাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেন অনুকূটের জেলা আদালত এবং জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানান। ঘটনাটা হচ্ছে 10/3/2022 সকাল প্রায় 9:30 হবে। তো ওই মামলার যে ভিকটিম ডিজিস্ট সুনিতা সিনহা, উনি জল আনতে যান একটা রিংওয়েলে, সেটা ওই 21 বিশ্বাস সিনহার গড়ের প্রায় পাশে। তো তাদের মধ্যে ওই জল নিয়ে পূর্ববর্তী একটা শত্রুতা ছিল। তো ওই দিন যখন উনি জল আনতে যান, হঠাৎ করে বিশ্বাস সিনহা একটা দাও নিয়ে পিছন দিক থেকে সুনিতা সিনহাকে কুপ দিতে থাকেন। তখন সুনিতা সিনহা মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার পরে একটা গাছের টুকরো দিয়ে আবার উনার মাথার মধ্যে বাড়ি দিতে থাকেন। তো ওই ঘটনাটা একটা ছোট বাচ্চা দেখে ফেলে, তার নাম সুবর্ণ সিনহা। সে ছোট বাচ্চাটা দেখে ওই সুনিতা সিনহার শাশুড়ির মা উনাকে গিয়ে দৌড়িয়ে গিয়ে বলে। তখন উনিও বাহির হয়ে দেখেন এই অবস্থায়। তখন সঙ্গে সঙ্গে সুনিতা সিনহার যে বড় মেয়ে দীপিকা সিনহাকে বলেন, দীপিকা সিনহা আবার ওই মামলার কমপ্লেইন্ট। তো যখন ওনারা দুইজন আসেন, আসতেই বিশ্বাস সিনহা ওনার দিকে দা নিয়ে ওনাদেরকে আক্রমণ করতে চায়। তখন ওনারা এখান থেকে সরে গিয়ে ওই হাল্লা চিৎকার করতে থাকেন। তারপর আশপাশের অনেক লোকজন আসেন। আসার পর বিশ্বাস সিনহা ওই দাও এবং ওই যে গাছের টুকরোটা নিয়ে ওনার ঘরে ঢুকে যায়, ঢুকে ঘরটা বন্ধ করে দেয়। তারপরে যখন পুলিশ আসে, পুলিশ এসে ঘর থেকে ওনাকে বের করে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং সুনিতা সিনহার মৃতদেহটাও ফটিকরায় হাসপাতাল মর্গে পাঠানো হয়। তো এই মামলা কোন কোন দ্বারা ছিল? এই মামলাটা হয়েছিল আইপিসির সেকশন 302 ধারা মোতাবেক। এই মামলায় মোট 17 জন সাক্ষী দিয়েছেন এই কমপ্লেনেন্ট সহ। তো 17 জন রায় দেওয়ার পর ঐদ্য মাননীয় সেশন জাজ শ্রী পি কুমার মহাশয় রায় দিয়েছেন বিশ্বাস সিনহাকে এই সেকশন 302 আইপিসি মোতাবেক লাইফ ইমপ্রিজনমেন্ট এবং সঙ্গে 10,000 টাকা ফাইন, এবং সেই 10,000 টাকা দিতে না পারলে উনি আরও 3 মাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।